আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা যে ভারতবর্ষে যতক্ষণ না পর্যন্ত তার অভ্যন্তরীণ অবস্থানগুলোকে সমাধান করতে পারবে ততক্ষণ পর্যন্ত আজকে বহির্বিশ্ব অর্থাৎ অন্যান্য কান্ট্রিগুলোর চ্যালেঞ্জিং এর জায়গাতে ভারতবর্ষকে এক নম্বরে নিয়ে যাওয়া সম্ভব নয়। ১৭০ ধারা ৩৫ এ ধারা রোধ করা হয়েছে কেন? কেননা কাশ্মীর থেকে যে সন্ত্রাস বা উগ্রপন্থীবাদের যে ভয় আমাদের মধ্যে ঢুকেছিল সেটা যদি মানুষের মন থেকে আজকে নিষ্ক্রিয় না হয় বা পরিত্যক্ত না হয় তাহলে ভারতবর্ষের এই যে বাতাবরণ এটা সন্ত্রাস মুক্ত হবে না। তাই সবার প্রথমে দরকার ছিল আমাদের কাশ্মীরে সেই সমস্যার সমাধান করা, সেটা সমস্যার সমাধান হয়েছে। ডেভেলপমেন্টের যা পর্যন্ত দেখেনি কোনোভাবে সেখানে দেখেনি, আজকে বিভিন্ন প্রকল্প বিভিন্ন ভাবে সেখানকার ডেভেলপমেন্টের কথা ভেবে আজকে নর্থ ইস্টে ডেভেলপমেন্ট চলছে। আমার দপ্তরে বিশেষ করে ইনল্যান্ড ওয়াটারের মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্যে থেকে নদীগুলোকে খনন করার মধ্য দিয়ে আমরা নর্থ ইস্টে ডেভেলপমেন্ট করছি এবং আমরা আমাদের ইকোনমি সমস্যা ছিল জাতিগত সমস্যা, যে জাতিগত সমস্যা সবচাইতে বড় সমস্যা হচ্ছে সিএ। যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষে সিএ কে সম্পূর্ণভাবে নির্মূল করা যাবে, এটাকে সম্পূর্ণভাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সিএ এর মাধ্যমে আমরা কর্মকাণ্ড করে আমরা এর ব্যালেন্সিং আনব, পরবর্তীতে আবার সিএ করা হয়েছে, ৮৫ সালে করা হয়েছে, ১৪ সালে করা হয়েছে এবং ১৯ সালে গিয়ে তার পার্মানেন্ট সলিউশনের সিএ করা হয়েছে। আমরা দেখেছি যে বিগত সময়ে কেন্দ্রীয় সরকার সিএ এর বিভিন্ন রুল এনেছে কিন্তু সেই রুলে বাস্তব পশ্চিমবঙ্গ বা পাকিস্তান বা আসাম বা ত্রিপুরা হয়নি, শুধু আই ওয়াশ করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং তৎকালীন সময়ে যে রাজ্য সরকার ছিল পশ্চিমবঙ্গে তারাও সেই আই ওয়াশের পিছনে ধাওয়া করে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে কোনো না কোনো ভাবে তাদের পক্ষে রাজনৈতিক সুবিধা নেবার জন্য তারা কিন্তু সেই কর্মকাণ্ড করেছে। আজকে পশ্চিমবঙ্গে যিনি অস্বীকার করছি না কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সঙ্গে তার যে বক্তব্য, তার যে বক্তব্য যেটা হচ্ছে কিনা ভোটার কার্ড রেশন কার্ড যেটা থাকলে সিটিজেন তার সাথে সম্পর্কটা কোথায়? আপনার পুলিশ প্রশাসনের ডিআইবি যখন তখন ৭১ সালের আগের দলিল কেন চাইছে, কেন চাইছে তাহলে? কেন তখন সেই ভোটার কার্ডটা দিলে ডিআইবি করে দেবেন না? আপনি বলছেন যে সিটিজেন, তাহলে যদি সিটিজেন ভোটার কার্ডে প্রমাণ হয় তাহলে ডিআইবি কেন ৭১ সালের আগের দলিল চাইছে আর আমার সমাজের মানুষ তাতে সাফার হচ্ছে? এটা আপনি দু চোখে তুলসী পাতা দিয়ে আছেন নাকি, দু চোখে তুলসী পাতা দিয়ে আছেন নাকি আপনি, নাকি একটা সংখ্যা যে সংখ্যা
আপনাকে গাই করে রাখা হয়েছে, যাদের যে গরু দুধ দেয় সেই গরুর আপনারা দুধটা পাচ্ছেন বিধায় কি আজকে ভারতবর্ষে প্রায় এই বিশেষ করে বাংলায় প্রায় 2 কোটি উদ্বাস্তু মানুষের সাথেই প্রতারণা করছেন। আপনি ছুটে এসেছিলেন যখন মুখ্যমন্ত্রী হননি, তখন আপনি ঠাকুর বাড়িতে ছুটে এসেছিলেন, ঠাকুর বাড়িতে বড় মার পা ধরে বলেছিলেন যে আমরা সিএ করব, আমরা সিএ আমার সাংসদরা পার্লামেন্টে তুলবে। কোথায় গেল আপনার বচন বাক্য? আপনার বচন বাক্য আজকে সিএ নিয়ে ভুক্তভোগী তাদের যেন ভোটার কার্ডটা দেখে তাদের যেন ওই পাসপোর্টের সমস্যার সমাধান করে যায়, নালে আমার বিশেষ করে গাইঘাটার ইসে আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তির সাথে হাজির থাকবো, গিয়ে নিজে যাদের সমস্যা হবে পাসপোর্টের আমি গিয়ে হাজির হবো। যে আপনার মুখ্যমন্ত্রী বলেছে, আমার কাছে এভিডেন্স রয়েছে, আপনার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে ভোটার কার্ড থাকলে সে সিটিজেন, তাহলে এই ভোটার কার্ডের মাধ্যমে আপনার সেই সমস্যার সমাধান করতে হবে। আমাদের ভাবা উচিত যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কেন সিএটা করেছে এবং পার্মানেন্ট সলিউশন কেন এনেছে। দেখুন, ভারতবর্ষের বহু সরকার বহু কিছু করবে, বহু কিছু বলবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার যেটা করেছে এটা হচ্ছে সেই মানুষদের সিলমোহর দেওয়া যারা ভারতবর্ষের অতীতে ভারতবর্ষের সুরক্ষিত থাকবে, যাদের কখনো কোনো প্রকার ভবিষ্যতে গিয়ে কোনো টেনশন হবে না, তার তাহলে কিন্তু ভবিষ্যতের আগামী 100 বছর পরে যদি কখনো কেন্দ্রে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, তারা সিএ অ্যাক্ট এনেছে এবং সেটা ইমপ্লিমেন্টও করবে, সেখানে যদি 100 বছর পরে গিয়ে কোনো সরকার এসে বলে অমুক পিরিয়ড থেকে অমুক পিরিয়ড, অর্থাৎ এই টাইম জোনে কারা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে কারা সংখ্যালঘু মানুষ ভারতবর্ষে ঢুকেছিল, যারা ঢুকেছে তারা তাদের বাড়েন আমরা ভারত সরকার নেব না, এদেরকে রোহিঙ্গা আপনার সরকার কি তখন থাকবে? পশ্চিম কারা হবে তৎকালীন সময় গিয়ে? সেই মানুষরা যারা ওই সম্প্রদায় ভুক্ত বা যারা উদ্বাস্তু মানুষ তারা ভুগবে। তাই বর্তমান কেন্দ্রীয় সরকার পার্মানেন্ট সলিউশন নিয়ে এসছে এই সিলমোহরের মাধ্যমে, যেটা হলো এই সিএ যা যেটা কিনা সংবিধান, আর সংবিধান কেউ কখনো মুছে দিতে পারে না, আর সেই সংবিধানের বিগত 70 বছর ধরে 60 বছর ধরে পার্মানেন্ট সলিউশন হয়নি, যেটা কিনা 19 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসেবে সিএ হয়েছে। যাতে এই মথুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, আদার সম্প্রদায়, এই 6টা রিলিজিয়ান অর্থাৎ ধর্মের মানুষ যাতে আগামী 100 বছর পর গিয়ে সমস্যায় না পড়ে, তার জন্য এই সিএ এর পার্মানেন্ট সলিউশন। এবার বলছেন বিরোধীরা, বলছেন যে বিজেপি নাকি ভোট এলেই সিএ নিয়ে কথা বলেন, তাহলে সিএ নিয়ে যখন আমরা কথা বলি তার প্রতি উত্তর আপনারা কেন দিচ্ছেন? কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বারে বারে বলছেন সিএ হতে দেব না, এবং সিএ তো শুধু হতে দেবে
করবেন না আমরা দেখলাম আপনি এমন একটা মানুষ পার্লামেন্টে উভয় পক্ষে সংবিধান পাশ করিয়েছি আমরা ভারতীয় জনতা সংবিধান হয়েছে তার এগেইনস্টে আপনার সাংসদরা এবং ভারতবর্ষের যারা ভারতীয় জনতা পার্টি এবং তার সরকারের যে বিরোধী দলগুলো আছে তারাও কেস করেছে ক্ষুণ্ণ করে এটা ভারতবর্ষের সার্বভৌমত্বকে নাকি নষ্ট করবে সিএ হলে আমার তো মনে হয় না এবং কেন্দ্রীয় সরকার দল তারা এটা নিয়ে এতদিন তাস খেলেছে আমরা তার কমপ্লিট সমাধানে এসেছি এবং এই কমপ্লিট এবং সেটা সম্পূর্ণভাবে বিরোধী সংবিধান বিরোধী সেন্ট্রাল সেন্ট্রালের পার্লামেন্টে যখন কোন বিষয় পাশ হয় ছাড়াবো আমরা পশ্চিম বাংলাতে যেখানে 200-র উপরে 250-র উপরে কেস হয়েছে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট দেবে তারপরে যখন আমরা সিএ চালু করাটা শুরু করব তখন আপনাদের মুখ কোথায় যাবে আসাম অ্যাক্ট বাদে 1985 শুধু অপেক্ষা সুপ্রিম কোর্টের রায় এমতো পরিস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত এই যে আমাদের যে 6 তারিখে নির্দেশ দেবেন তারপরেই আমরা যেটা আছে রুল ফ্রেম করা তার প্রসেস প্রসিজিওরে গিয়ে আমরা আগামীতেই এটা বলে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না সকলকে আমার একবার শ্রদ্ধা আমার ভালোবাসা আমার নমস্কার আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিম